আমির কখনো সাহসী ছিল না। এই তো ভার্সিটি ভর্তি হওয়ার আগেও রাতে বাইরে বের হলে মাকে ডাকত, মা মা বাইরে যাব। মা ঘুম ঘুম কণ্ঠে বিরক্ত হয়ে বলতেন, এত বড় হয়েছিস এখনো একা বাইরে যেতে পারিস না। মাত্র কিছুদিনের ব্যবধানে আমিরের পৃথিবীটা বদলে গেল। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আজ সে যুদ্ধে যাচ্ছে। অমাবস্যার নিকষ কালো রাত, চারিদিকে নিস্তব্ধ। এমনই রাতে ঘর থেকে বের হলো আমির। বাড়ির পাশের জঙ্গল, জঙ্গলের পাশে গোরস্থান, মঠখলার বিশাল বটগাছ, হাসাদিয়া নদীর চিতাখলা, যে জায়গাগুলির নাম শুনলেই তার ভয় কাজ করত, সেই জায়গাগুলি পার হয়ে এলো কি অবলীলায়। 25 মার্চ রাত্রে ভাগ্যগুণে বেঁচে গিয়েছিল সে। পরদিন দেখেছিল খুনে ভেজা রাজপথ, পাখির মতো পড়ে থাকা নিরীহ সহপাঠীদের লাশ। সেদিনই বাষ্প হয়ে উড়ে গেছে ভয়গুলো, সেখানে জমাট বেঁধেছে সাহস, জমাট বেঁধেছে প্রতিশোধ। তাই তো আজ দৌড়ে পার হচ্ছে মাঠ ঘাট বিস্তীর্ণ জমিন, পার হচ্ছে খাল সাঁতরাচ্ছে বিল, একা শুধু একা। অগ্রবর্তী দলের সাথে যখন সে মিশল, তখন সে পার হয়ে এসেছে দীর্ঘ 10 মাইল পথ। তার পায়ের তলা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবুও ক্লান্তি নেই, ব্যথা নেই শরীরে।